নমস্কার, স্বাগত সিটি ভিএনএ। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে ক্যালকাটা আয়ুর্বেদের আরও একটা নতুন পর্ব। ক্যালকাটা আয়ুর্বেদ আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে আলোচনা হয়। ঠিক কোন কোন রোগ হলে বা কোন রোগের সমাধানের জন্য আপনি ক্যালকাটা আয়ুর্বেদের হাত ধরতে পারেন, আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা পর্বে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমার সঙ্গে আজও রোজকার মতন রয়েছে ওয়েলনেস এক্সপোর্ট মিস্টার সুমিত ভাদুরী। সুমিতদাকে অনেক অনেক স্বাগত জানাবো। এবং সুমিতা যেহেতু রয়েছে, তার পাশাপাশি আজ যে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে চাইবো তা হলো মানসিক চাপ। আসলে আমরা যতই বলি যে মা তুমি এত চিন্তা করো না, বাবা তুমি এত চিন্তা করো না, কিন্তু এই দুশ্চিন্তা এই ব্যাপারটা থেকে কখনোই কিন্তু আমি, আপনি, আমার পরিবার, আপনার পরিবার আমরা কেউই বেরিয়ে আসতে পারি না। মোদ্দা কথা, কীভাবে বেরিয়ে আসতে হবে তার উপায় আমাদের জানা নেই, কিন্তু এই সমস্যাটা আপনাকে একটু একটু করে আরও অনেক বড় কোনো সমস্যার দিকে ঠেলে দেয় এবং সেই সমস্যার একের পর এক পরিণতি খবরের শিরোনামে উঠে আসে, সংবাদপত্রে উঠে আসে, সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসে, কিন্তু আমরা কখনোই সেই এক্সট্রিম লেভেলটা অবধি পৌঁছতে চাই না। কিন্তু এই যে চাইছি না, তার জন্য তো আমাকে আপনাকে ভালো থাকতে হবে, মন থেকে ভালো থাকতে হবে, আমাকে সুন্দর দেখতে কতটা লাগলো তার পাশাপাশি এটাও বিবেচনা করতে হবে যে আমি মনের দিক থেকে কতটা সুন্দর আছি, আমি মানসিকভাবে কতটা ভালো আছি, কতটা সুস্থ আছি, আর সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। একেবারে সুমিতার কাছে আসবো। সুমিতা, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি যে মানসিক চাপ, মানসিক চাপটা মানসিক চাপ, ওটার কোনো আলাদা করে সংজ্ঞা হয় না, কি কেন সেই প্রশ্নটাও আসে না, কেন হচ্ছে সেটা বুঝে উঠতে উঠতেই আমরা আরও অনেক চাপের ক্ষত বাড়তে থাকে আমাদের। এই জায়গায় দাঁড়িয়ে একেবারে প্রথমেই যদি আপনাকে কিছু বলতে বলা হয় তাহলে আপনি কি বলবেন মানসিক চাপ নিয়ে? দেখুন, মানসিক চাপটা প্রত্যেক মানুষের মধ্যেই থাকবে, এটা যে কোনো বয়সে থাকে, যখন থেকে মানুষ বলবো বুঝতে শিখছে তখন থেকে, ততদিন থেকে যতক্ষণ সে বাঁচবে এবং বুঝতে পারবে, ঠিক আছে, মানে একটা টাইমের পর তো অনেকের এমন হয় যে সে বোঝেও না, নিজের সম্বন্ধে হারিয়ে ফেলে, এবং ছোটবেলা থেকে যখন সে বুঝছে, এই একটা যখন বাচ্চা কিছু মানে কথা হয়তো বলতে পারে না, তার হাত থেকে একটা কিছু কেড়ে নিলে সে কেঁদে ওঠে, এটাই রিপিটেডলি করতে 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 সে কিন্তু ইরিটেটেড হয়ে যায়, কারণ কিন্তু সেখানেও তার মনের একটা চাপ সৃষ্টি হয়, ঠিক আছে, এবং তখন থেকেই বোধ হয় জীবনযাপনের বৈশিষ্ট্যগুলো আলাদা হতে শুরু করে, মানে সে বাচ্চা খিটখিটে হবে না, বদমেজাজি হবে না, ভালো থাকবে, সেই প্রশ্নগুলো একদমই তাই। তো এই মানসিক চাপটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, আর এটাকে মানসিক চাপ থাকবে না বা কেউ স্ট্রেস নেবেন না, মেন্টাল স্ট্রেস নেবেন না, এটা বলাটা বোকামোর কথা বা ভুল কথা, ঠিক আছে, একেবারে স্ট্রেসটা থাকবে, কিন্তু এটাকে ওভারকাম করতে হবে, এবং তার সাথে সাথে কি সেটাকে মানে একটা থাকে কি হয় সেই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, অথবা সেখানে লড়ে সেই জায়গাটাকে ঠিক করতে হবে যেখানে মানসিক চাপ আসে, ঠিক আছে, দুটো রেসপন্স হয় আর কি। তো সেক্ষেত্রে মানসিক চাপ যেটা বলছি সেটা যে কোনো বয়সে থাকবে এবং তার মানে বিভিন্ন কারণে হতে পারে, তবে দেখা গেছে যখন একজন অ্যাডাল্টের মানসিক চাপ আসে দুটো ক্ষেত্র থেকে আসে, একটা হচ্ছে তার মানে তার ফ্যামিলি রিলেটেড একটা চাপ চলে আসে, আরেকটা কী আছে তার প্রফেশন রিলেটেড একটা চাপ আসে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলির ভেতর থেকে যে চাপটা আসছে সেটা হয়তো অনেক বেশি, কারো কারো দেখা যাচ্ছে তার প্রফেশনের থেকে যে প্রেশারটা আসছে, মেন্টাল স্ট্রেসটা আসছে সেটা অনেক বেশি, সে হ্যান্ডেল করতে পারছে না, বা কারো ক্ষেত্রে দুটোই অতিরিক্ত মাত্রা হয়ে গেছে। তো এইটা হচ্ছে মানে মানসিক চাপ, ঠিক আছে। এইবার যে মানসিক চাপ বিভিন্ন ক্ষেত্র থেকে আসছে, এবার আমরা বলতে পারি মানে কী কী কারণে আসে। যদি বলি কী কী কারণে, আমি প্রথমে ঘরের ফ্যাক্টরগুলো দেখছি যে বাড়ি থেকে একজন অ্যাডাল্টের কীভাবে আসতে পারে। প্রথম কথা হচ্ছে যে বাড়ির একটা ইকোনমিক একটা জায়গা থাকে যে সেই বাড়ির আয় কত, এবং যে বাড়ির আয় যদি সাফিসিয়েন্ট না হয় সেখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যার সৃষ্টি হয়। সেখানে যদি কারো অসুস্থতা থাকে সেটারও চিকিৎসা ঠিকমতো যেভাবে হবে না, যদি কারো মানে ডিমান্ড থাকে যে আমি এইটা চাইছি, ধরুন আমি একজন মানে রোজগার করি আমার বাড়ির, এবার সেখানে আমার ওপরে তো অনেকে ডিপেন্ড করে আছে, সেখান থেকে অনেকের এক একটা আলাদা আলাদা ডিমান্ড থাকবে, ধরুন সন্তানের একরকম থাকবে, তার হাজব্যান্ড বা ওয়াইফের একরকম থাকবে, তার মা বাবার এক এক রকম থাকবে, আরেকটা হচ্ছে সোশ্যালি যাদের সাথে ওঠা বসা করছি তাদের একরকম ডিমান্ড, এক্সপেকটেশন, ডিমান্ড বলবো না এক্সপেকটেশন থাকবে। তো সেগুলো যখন ফুলফিল করতে পারবো না, যেহেতু আর্থিক জায়গাটা ঠিক নেই, সেখান থেকেও কিন্তু মেন্টাল স্ট্রেস আমার মধ্যে চলে আসবে, এটা একটা গেল। আবার দেখা গেছে আরেকজনের, সে অফিসে চাকরি করছে বা সে একটা ব্যবসা করছে যেখানে
তার কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা, তার ক্লায়েন্টদের নিয়ে সমস্যা হচ্ছে, তার বসের সাথে সমস্যা হচ্ছে, সে যে ব্যবসাটা করছে সেখানে কিছু প্রবলেম চলে আসছে সেখান থেকে, যেটা সে হ্যান্ডেল করতে পারছে না বা তার সলিউশন খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রেও দেখা যাবে তারও কিন্তু একটা মনের ওপরে প্রেশার পড়ছে এবং সেখান থেকে তার একটা মেন্টাল স্ট্রেস কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যেটা সে আর নিতে পারছে না। কারো কারো ক্ষেত্রে উভয়টাই হয়, কারো কারো ক্ষেত্রে যে কোনো একটা হয়। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে পারিবারিক সমস্যা সে অফিসের সঙ্গে জড়িয়ে ফেলছে, আবার অফিসের সমস্যা বা কর্মক্ষেত্রের যে সমস্যা সেটা তার পরিবারের সঙ্গে অনায়াসে জড়িয়ে থাকছে। কারণ আপনি একটা অফিসে 5টা 8টা শিফট করুন বা 8 ঘন্টা 9 ঘন্টা যতক্ষণে থাকুন না কেন বাড়ির বাইরে, বাড়িতে যাওয়ার পর বাড়ির লোক কিন্তু আপনাকে বাড়ির লোক হিসেবেই চাইবে। তো সেই জায়গাটায় যদি আলাদা করা না যায় নানা রকম সমস্যা দেখা দেয়। কিন্তু সুমিতা, প্রশ্ন হলো এই আলাদা করার জায়গাটা কি করে সেই মানুষটা আলাদা করবে বা কি করে সেই মানুষটা আলাদাভাবে ভাববে, মানুষটা তো একজনই। এক্স্যাক্টলি, এখানে কি হয়, আমাদের কিছু মাইন্ড সেটআপের ব্যাপার থাকে, ঠিক আছে। আমাদের দেখুন মানসিক চাপটা আসে মন থেকে, মন কিন্তু এমন একটা জিনিস যেটা চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকটা পদক্ষেপে তারই প্রভাব, ঠিক আছে। আমরা ব্রেন যেটা সেটাকে দেখতে পাই, বুঝতে পারি, আমরা ভাবি যে মনটা ব্রেনের মধ্যেই আছে, অবশ্যই কিন্তু মন একটা এমন একটা মানে কি বলবো একটা সফটওয়্যার বলা যায়, যদি একটা কম্পিউটারের সাথে তুলনা করি তাহলে মনটাকে একটা সফটওয়্যার আর ব্রেনটাকে একটা হার্ডওয়্যার বলা যায়, ঠিক আছে। এবার আমার যেরকম সফটওয়্যার থাকবে তার এক কাজটাও ওই রকম হবে, তার জন্যই আমাদের একটা মাইন্ড সেটআপ দরকার হয়। যে আমার প্রথম কথা হচ্ছে কাজের জায়গাটা আলাদা রাখতে হবে এবং বাড়ির জায়গাটা আলাদা রাখতে হবে। এটা 100% সবার জন্য সম্ভব না, তবু আমাদের চেষ্টা করে চেষ্টাটা করতে হবে, ঠিক আছে। এইবার আমার দেখতে হবে যে আমার বাড়ির কী কী ডিমান্ড আছে যেটা আমার কাছ থেকে চাইছে, এবং অফিস বা আমার ব্যবসা আমার কাছ থেকে কী কী ডিমান্ড করছে, এবার দুটোকে আলাদা করতে হবে। তার জন্য কিছু লাইফ স্কিল হয়, ঠিক আছে, আমাদের কিছু সফট স্কিল বলে, সেই যেমনি তার মধ্যে একটা কথা প্রসঙ্গে চলে আসছে যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি যদি টাইমটা ঠিক মতো ম্যানেজ না করতে পারি, আমার কাছে পৃথিবীর সব কিছু দিয়ে দিলেও কিন্তু আমি দুটো জায়গাকেই আমি কিন্তু সঠিকভাবে মেনটেন করতে পারবো না, কোনো দিন হবে না। কারণ আমার বাড়িরটাই আমার তো 24 ঘন্টাই থাকবে, 24 ঘন্টাকে যদি আমি প্রপারলি ইউটিলাইজ না করতে পারি, আমি ওয়েস্ট করি, নষ্ট করি বা হ্যাফাজেডলি কাজ করি, একটার সাথে আরেকটা মিশিয়ে ফেলি, তখনই কিন্তু এই প্রবলেমগুলো আমাদের খুব আসে। এখন মূল কথা হলো যে আপনি অফিসে যান বা আপনি বিজনেস করুন বা আপনি পরিবার সামলান, আপনাকে বোধহয় সবার আগে নিজের বস হয়ে উঠতে হবে। মানে আপনি কোথায় কতটা সময় ম্যানেজ করবেন, কতটা সময় কাকে দেবেন, সেই বিষয়টা ভাগ করে নেওয়া ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এটা সকলের ক্ষেত্রেই তাই। নইলে খুব স্বাভাবিকভাবে ধরুন এখন মানে দীর্ঘ বেশ কয়েকদিন, বিগত বেশ কয়েকদিন আমরা যেভাবে কাটিয়ে এসেছি সুমিত, একটা লকডাউন পরিস্থিতি, একটা অদ্ভুত টানা পড়েন, অনেকে রুটি রুজির পথ বন্ধ হয়ে গিয়েছে, ছেলেমেয়েরা বাড়িতে রয়েছেন, তারা স্কুল যেতে পারছে না, এই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদের মনেও কিন্তু একটা অদ্ভুত টানাপোড়েন তৈরি হয়েছে। মানে সে তার বন্ধু বান্ধব পাচ্ছে না, খেলার মাঠ পাচ্ছে না, বাইরের হাওয়া বাতাস পাচ্ছে না, এই পরিস্থিতিতে বাচ্চা অনেক বেশি বদমেজাজি হয়ে ওঠে, খিটখিটে হয়ে ওঠে। তাহলে এই জায়গায় তার অভিভাবকদের কি করা উচিত বলে মনে হয়? দেখুন, প্রথম কথা আমরা বেশি সচেতন হয়ে পড়ি আমাদের বাচ্চাদের ব্যাপারে, ঠিক আছে। অ্যাজ এ গার্জিয়ান আমাদের মনে হয় মানে আমরা যেটা ভাবছি ওটাই ঠিক, অ্যাকচুয়ালি আমরা ওদের পয়েন্ট অফ ভিউ থেকে বা ওদের জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবতে পারি না, বেশিরভাগ সময় সেটা হয়ে ওঠে না। কারণ আমরা ধরুন এই যে এখন যে সিচুয়েশান চলছে, একটা সবার মধ্যে একটা ভীতি তৈরি হয়ে গেছে যে হয়তো ইনফেকশানটা, যাতে আমরা সবাই চাই যে আমাদের আমার বাড়ির কারো যাতে ইনফেকশান না হয়, এটা তো সবাই চাইছি। প্রথমে আমার দেখুন চ্যারিটি বিগিনস এট হোম, আমরা সবাই আগে নিজের ফ্যামিলিটাকে ভাবি, তারপরে আমার আনুষাঙ্গিক সব কিছু ভাবি, ঠিক আছে। এবং আমরা যে কোনো কাজ করি সেটা ফ্যামিলির কথা ভেবেই করি প্রথমে, তারপরে পরিবার থেকে ভাবনাটা শুরু হয়। এক্স্যাক্টলি, তো সেক্ষেত্রে আমরা ছোটদেরটা আমরা এটা ভাবি যে ও যাতে কোথাও না যায়, কারোর সাথে না মেশে, এখন স্কুল নেই, এটাই ভালো যে ও বাড়িতে রয়েছে এবং তার জন্য আমরা মেন্টালি পিসফুল রয়েছি, আমরা আমাদের পিসটার কথাই ভেবে ফেলি। কিন্তু উল্টোটাই ভাবা উচিত যে যেই বাচ্চাটা ডেলি স্কুলে যে ঘন্টা যে টাইমটা কাটাতো, তার মোস্ট অফ দ্য টাইম কারোর সাথে হয় গল্প করছে, নাহলে আনন্দ করছে, হই আল্লাহ করছে, লাফালাফি করছে, খেলাধুলো করছে, এতগুলো মাস যে এই সময়গুলো ওদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তার সাবস্টিটিউট আমরা কিছু দিতে পারছি না। আর এই জন্যই কিন্তু বাচ্চারা আজকাল বেশি মোবাইলে অ্যাডিক্টেড হয়েছে, গেমের ওপরে, কারণ ওরা টাইম স্পেন্ড করার একটা যন্ত্র পেয়ে গেছে, নিজেদের মতো করে খুঁজে নিচ্ছে নিজেদের জীবন। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের যে গেম খেলাটাই কিন্তু উদ্দেশ্য ছিল না, কারণ তাহলে যখন মানে স্কুল চলছিল তখনও খেলতো, কিন্তু এতটা খেলতো না, শুধু টাইম পেতো না তাই নয়,
কারণ হচ্ছে তখন তাদের আনুষঙ্গিক আরও কিছু অ্যামিনিটিস ছিল যেটা দিয়ে নিজেদেরকে আনন্দ দিত, ব্যস্ত রাখতে পারতো, আনন্দ রাখতে। এখন কিন্তু পুরো ফোকাসটাই চলে গেছে এই মোবাইলের ওপর। ঠিক আছে, এবার কি হচ্ছে, বাচ্চারা দেখুন, গার্জিয়ানরা যাই হোক, গার্জিয়ানরা তো আর বন্ধুর মতো করে শেয়ার করতে পারে না সব কিছু। অটোমেটিক কি হয়ে যাচ্ছে, ওরা যখন নিজেদের ফিলিংসটা শেয়ার করতে পারছে না বা নিজেদের আনন্দটা শেয়ার করতে পারছে না, তখন কিন্তু বাবা মাদের যে মানে কি শাসন, তাতে আরও বেশি ইরিটেটেড হয়ে যাচ্ছে। একদম এটা, এবং সেক্ষেত্রেই বদমেজাজি বা খিটখিটে হয়ে যাওয়ার প্রশ্নটা আসছে। এবং আমি হঠাৎ করে শৈশবে পা রাখলামই একটা কারণে, কারণ চাইছিলাম যে প্রত্যেকটা ধাপে ধাপে মূলত যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করলে কি হয়, হয়তো এই সমস্যাটা আমি নিশ্চিত আমার পর্দার উপরে যে দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন তারা সকলেই সমস্যা সম্পর্কে জানেন, কিন্তু আমরা না কখনো এইভাবে আলাদা করে শুধু মানসিক চাপ নিয়ে ভাবছি বলে ভাবি না। আমাদেরকে যখন তখন যা ভাবতে হয় আমরা তৎক্ষণাৎ কিছু একটা পদক্ষেপ নিয়ে ফেলি, তৎক্ষণাৎ কিছু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু তার আগে এবং পরে মানে বলে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এই জায়গাটায় বোধহয় জোর দেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ শৈশব যদি এভাবে যায়, তারপর যখন কৈশোর থেকে যৌবন বা একটা ছেলে মেয়ে তার নিজের পায়ে দাঁড়াতে চাইছে সুমিতদা, তখন কিন্তু অনেকভাবে অনেক প্রভাব আসে। ধরুন আমার ছেলেটি আঁকতে ভালোবাসে, কিন্তু আমার ইচ্ছে আমার ছেলে সায়েন্স নিয়ে পড়বে, ডক্টর বা ইঞ্জিনিয়ার হবে, এটাও তো মানসিক চাপ সন্তানের ক্ষেত্রে। একেবারে তাই, এটাই আমাদের গার্জিয়ানদের ভুল হয়ে যায় যে আমরা ওরা কি আমরা কি ভেবে ফেলি, আমাদের মানে এটা আমাদের একটা প্রপার্টি হিসাবে নিয়ে নিই, বাচ্চাদেরকে আমাদের নিজেদের একটা সম্পত্তি হিসাবে ভেবে ফেলি যে আমার সন্তান মানে আমার জিনিস। আসলে তো সে একটা ইন্ডিভিজুয়াল, তারও একটা আইডেন্টিটি আছে, সেও কোনো দিন একটা নিজের নামে বাজবে, তো তাকে সেই সুযোগটা তো দিতে হবে যে সে যেটা চাইছে তার মতো করে বেড়ে উঠুক। গার্জিয়ানদের আমাদের কি হওয়া উচিত, তাকে সঠিক পথটা দেখানো যে সেই রাস্তাটা ও যেটা এগোতে চাইছে রাস্তাটা ভালো কি খারাপ, এটা আমাদের গাইড করা উচিত। এবং তার সাথে সাথে সেই রাস্তা ধরে সে কিভাবে এগিয়ে বড় হবে সেখানে আমাদেরকে হেল্প করা উচিত, কিন্তু আমরা আমাদের পছন্দের জিনিসটা তাদের ঘাড়ে চাপিয়ে দিই। মানে জামা কিনে আনার মতো, ড্রেস কিনে আনার মতো, ড্রেসটা হ্যাঙ্গারে ঝুলছে আমার দেখে খুব পছন্দ হলো, বাচ্চার জন্য নিয়ে গেলাম, আমার ধারণাটা, আমার মেন্টাল সেটআপ হচ্ছে এইটা, তার কথাটা ভাবছি না, বা তা সে মেন্টালি কী ভাবছে যে তার বয়সে তাকে কোনটা ভালো লাগবে বা তার বন্ধুদের সাথে কোনটা মানাবে, সেই কথাটা ভেবে কিন্তু আমরা ড্রেসটা কিনি না সাধারণত। আমার মনে হলো ভালো লাগছে, ভালো লাগবে আমার বাচ্চাকে, আমি কিনে নিয়ে চলে এলাম। সেক্ষেত্রে আমার মনে হয় সুমিত, সেটা আমরা যখন শুরুতে আলোচনা করছিলাম যে একজন অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে তার পরিবার সংক্রান্ত সমস্যা থাকে, অফিস সংক্রান্ত সমস্যা থাকে, ব্যবসা সংক্রান্ত সমস্যা থাকে, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের অফিস কলিগ হোক বা আমার সন্তান বা আমার বাবা মা, আমরা যদি তাদের মতো করে ভাবি তাহলে কি সমস্যা থেকে কিছুটা এড়িয়ে যাওয়া সম্ভব, বা একজনকে মানসিক চাপ থেকে সরিয়ে আনা সম্ভব কিছুটা হলেও? হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ যদি আমার দেখা যাচ্ছে যে আমার প্রফেশনাল কোনো প্রবলেম হচ্ছে, হ্যাজার্ড হচ্ছে, সেখানে যদি আমার দেখছি যে আমার বাড়িতে যারা রয়েছে তারা আমার প্রবলেমটাকে ফিল করছে বা বুঝতে পারছে, অটোমেটিক তাদের রিয়াকশানটা যদি সেরকম পজিটিভ হয় তাহলে অটোমেটিক আমার একটু মেন্টাল স্ট্রেস কমে যাবে। এখন কথার কথা, দেখা যাচ্ছে যে আমার যে রোজগার সেখানটা হচ্ছে যে তাদের ডিমান্ডটা ফুলফিল করা যাচ্ছে না, এবার তাদের যে প্রয়োজনটা সেটা যদি খুব খুব এসেনশিয়াল না হয়, সেটাকে যদি কিছুদিন ওয়েট করানো যায় তাহলে অটোমেটিক আমার একটু স্ট্রেসটা কমে গেল যে না আমার এখন সেটার জন্য ভাবতে হচ্ছে না সেই খরচাটার জন্য। আবার এমনও হতে পারে যে আমার বাড়িতে সবসময় একটা কিছু প্রবলেম যদি হ্যাংওভার হয়ে থাকে, সব সময় আমি ঘরে ঢুকতে মানে একটা মানুষ ধরুন ঘরে ঢুকতে ভয়, একঘেয়ে জীবন বা ঘরে স্টেপ ইন করবে ঢোকার আগেই সে হয়তো ভেবে ফেলছে বাড়িতে গেলে সেই আবার এইটা হবে, এই হ্যাংওভারটা কিন্তু কাজের মধ্যে বিশাল বড় নেগেটিভ প্রভাব ফেলবে। কারণ সে যখন ঘর থেকে বেরোচ্ছে তার মাইন্ড সেটআপ কিন্তু এটা আছে যে কাজ করে আবার যখন ফিরবো সে আবার সেই নেগেটিভটার মধ্যে আমার ঢুকতে হবে, ওনার যে মানে ইন্টারাকশন হবে, কথাবার্তা হবে তার ক্লায়েন্টসদের সাথে, তার বসেদের সাথে বা তার কাস্টমার্সদের সাথে, সেটা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট থাকবেই, তার ইরিটেশন থাকবে ভেতরে, খিটখিটে একটা মেজাজ হয়ে থাকবে, এই এফেক্টগুলো কিন্তু তার বিজনেসকেও হ্যাম্পার করবে একবার। এবং যেহেতু আমরা ক্যালকাটা আয়ুর্বেদের আলোচনায় বসেছি, মানসিক চাপ নিয়ে আলোচনা করছি, আয়ুর্বেদিক চিকিৎসায় আমরা অবশ্যই যাবো, তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা আমি সুমিতার কাছ থেকে জানতে চাইবো, কারণ ওনারা বহু সংখ্যক মানুষের সঙ্গে অনেক বেশি সংখ্যক মেলামেশা করেন এবং অনেক প্রবলেমের সামনে পড়ে তাদেরকে সলভ করতে হয় সেই প্রবলেম
প্রবলেমগুলো, সেক্ষেত্রে সুমিতদা কি মনে হয় মানসিক চাপ থেকে একজনকে দূরে রাখতে পজিটিভ ভাইব এই পঞ্চকর্মা থেরাপি তার মাধ্যমে দেখা যাবে বডিকে ডিটক্সিফাই করছে, মাইন্ডকে শান্ত করা যায়, একটা রিল্যাক্সেশন নেওয়া যায় মাইন্ডকে এবং শরীরকে, এবং আলটিমেটলি ওভারঅল কী হয় আমার মনটাকে একটা পজিটিভ জায়গায় নিয়ে যাওয়া যায়। আমার মন কিন্তু তখন পজিটিভলি প্রত্যেকটা কাজ করবে এবং আমি স্ট্রেস থেকে কিন্তু আস্তে আস্তে নিজেকে মানে মুক্ত বলবো না, ম্যানেজ করতে পারবো স্ট্রেসটাকে। স্ট্রেসটা মানে মানসিক চাপটা থেকে মুক্ত পাওয়াটা অনেক কঠিন ব্যাপার, কিন্তু ম্যানেজ করা, প্রপার ওয়েতে ম্যানেজ করাটা অনেক সহজ একটা বিষয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার সমস্যা থাকলে আপনি অবশ্যই যোগাযোগ করুন, হেল্পলাইন নম্বর যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, এসএমএস করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার সমস্যার কথা জানিয়ে কনসাল্ট করতে পারেন, কনসালটেন্টরা রয়েছেন আপনার সঙ্গে সবসময় আপনাকে সাহায্য করার জন্য। পাশাপাশি আপনি চলেও আসতে পারেন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে, ডক্টর ক্লাস ক্যালকাটা আয়ুর্বেদ সবসময় আপনাদের পরিষেবার জন্য নিযুক্ত রয়েছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে যদি খুব সহজেই মানে যখন আপনি বুঝতে পারছেন যে আপনার সমস্যা হচ্ছে বা আপনি বুঝতে পারছেন আপনার সন্তানের সমস্যা হচ্ছে, তার ট্রিটমেন্টের প্রয়োজন না, এটা নয় যে তাকে আরও কঠিন পরিস্থিতির দিকে আমরা কেউই চাই না আমাদের প্রিয়জনকে ঠেলে দিতে, তাই তাকে সেই জায়গা থেকে সরিয়ে আনতে গেলে যা যা করার প্রয়োজন সেটা বোধ হয় একটু তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সেরে ফেলা উচিত, যাতে বাকি দিনগুলো সে অনেকটা রিফ্রেশমেন্টের সঙ্গে, অনেকটা সুস্থতার সঙ্গে কাটে উঠতে পারে। তার শরীর সুস্থ থাকা যেমন প্রয়োজন, মন সুস্থ থাকাও পাশাপাশি তেমনটাই প্রয়োজন। তো যেহেতু পঞ্চকর্মা থেরাপি নিয়ে আমরা আলোচনা করছিলাম সুমিতা, তাহলে বরঞ্চ একবার আপনাদেরকে পঞ্চকর্মা থেরাপি ঠিক কীভাবে কাজ করছে সেটা দেখে আসি, চলুন। এখন আমরা যেই পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কী হয়, বডিকে ডিটক্সিফাই করে এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কী হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যা সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয় যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা IBS, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কী হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং শরীর থেকে কী হচ্ছে ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। এখন আমরা করব যেটা, এটাকে বলা হয় শিরোধারা। শিরোধারা প্রসিডিওরটাই কী হবে, এইটা একরকম মেডিকেটেড অয়েল দেওয়া আছে, এই যে আমাদের ইউটেন্সিলটা এটার মধ্যে মেডিকেটেড অয়েল দেওয়া আছে এবং খুব আস্তে আস্তে নলের মাধ্যমে কপালে এর ধারাটা দেওয়া হচ্ছে। এই যে তেলের ধারাটা এতে দেওয়াতে কী হবে, এটা অ্যাকচুয়ালি কাজ করে আমাদের মনের ওপরে। শিরোধারার কাজ হচ্ছে আমাদের যে মানসিক চাপ বা স্ট্রেস সেটাকে কমিয়ে আনে এবং তাতে কী হয় মানুষের যে একটা মানসিক সমস্যাগুলো যেগুলো দেখা দেয় সেটার থেকে বেরিয়ে আসা যায়। মানুষের যখন মন ভালো থাকে
তখন কিন্তু তার শরীরও ভালো থাকে এবং শরীরের প্রত্যেকটা সিস্টেম ঠিকভাবে কাজ করে। এবং মন যদি আমাদের শান্ত থাকে তাহলে আমরা যে কোনো কাজ সুষ্ঠুমতো করতে পারি। এবং যে এই আইবিএস থেকে যে মানুষের যে খুব তাড়াতাড়ি ইরিটেশন বা রেগে যাওয়া যেই সমস্যাগুলো বা অল্পতে অস্থির হয়ে যাওয়া সেইগুলো কিন্তু এই শিরোধারার মাধ্যমে কিন্তু কমিয়ে আনা যায়। এই শিরোধারাটা একটা গ্যাপ আছে, এই যে এখানে যে একটা নল তৈরি করে দেওয়া হচ্ছে তারও কিন্তু একটা মেজারমেন্ট আছে কতটা উপর থেকে দিতে হয়। এই যে আমরা সবসময় বলি যে আমাদের ক্যালকাটা আয়ুর্বেদের একটা অথেন্টিক ট্রিটমেন্ট হয়, সঠিক ট্রিটমেন্ট হয়, চিকিৎসা পদ্ধতি সঠিক থাকে, এগুলো হচ্ছে তার বিশেষত্ব। এই যে আমি যেই কথাটা বললাম যে এইটা একটা ডিস্টেন্স মেনে কিন্তু তেলের ধারাটা দেওয়া হয়, এটা কিন্তু ইচ্ছা করলে কেউ সামনে থেকেও দিতে পারতো, কিন্তু সঠিক একটা পদ্ধতিতে কিন্তু একটা সঠিক মাপ মেনটেন করে দেওয়া হয়, তার এফেক্টটা কিন্তু এক ধরনের অন্যরকম হবে, যার এফেক্টটা খুব বেটার হবে আর কি। এই শিরোধারার যে তেলটা সেটা মেডিকেটেড অয়েলের বিভিন্ন ধরনের তেলের সংমিশ্রণে তৈরি হয়, একটা কম্বিনেশন অয়েল হয় যেটা কপালের ওপরে দিলে কি হয় যে আমাদের যে ফিলিংসগুলো বা ধরুন আমাদের যে সেন্সেশনগুলো সেগুলোর একটা পরিবর্তন হয় এবং তাতে কি হয় যে আমাদের মন শান্ত হয় এবং তার সাথে সাথে মস্তিষ্কজনিত কিছু রোগের সাথে সাথে আমাদের যে আইবিএস ইরিটেবল বাউল সিন্ড্রোম যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি তাতেও কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়, মন শান্ত হয়। আর আবার বলছি মন শান্ত হয় এবং যে একটা খিটখিটে ভাব যেটা তৈরি হয়ে যায় সেটার থেকে বেরিয়ে আসা যায় এবং সুস্থ মন থাকলে সুস্থ শরীর অটোমেটিক হবে, তার জন্য কিন্তু আমরা এটা আইবিএসে দিই। এই ধারার যখন সমাপ্তি ঘটে তখন একটা হালকা একটু মাসাজ দিয়ে কপালের ওপর এই পদ্ধতিটাকে কমপ্লিট করা হয়। পঞ্চকর্মা থেরাপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ঠিক এইভাবেই আপনি যদি ক্যালকাটা আয়ুর্বেদে আসেন তাহলে আসলে পরে বুঝতে পারবেন যে কতটা প্রপার ওয়েতে একদম পারফেক্ট অ্যাটমসফিয়ারে এই ট্রিটমেন্ট দেওয়া হয়। কারণ প্রত্যেকটা পরিবেশ পরিস্থিতির উপর তো প্রত্যেকটা ঘটনা নির্ভর করে থাকে। কারণ আমরা সবাই কেন বলি শুরুতেই যে চ্যারিটি বিগিনস এট হোম, আপনার বাড়ির পরিবেশ যেমন হবে, আমরা বাড়ির লোকজন যেমন হবো, একটা শৈশব ঠিক সেভাবেই বেড়ে উঠবে, তাকে দেখে তাকে শিখে বেড়ে উঠবে। সেই জন্য প্রপার অ্যাটমসফিয়ার, পারফেক্ট অ্যাটমসফিয়ার একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনি নির্দ্বিধায় ক্যালকাটা আয়ুর্বেদে পাবেন, এটা আমি জোর দিয়ে বলছি। এবং আপনারা যারা ইতিমধ্যেই ক্যালকাটা আয়ুর্বেদের পরিবারের সদস্য হিসেবে আপনাদেরকে মনে করছেন তারাও আমার সঙ্গে একমত হবেন আশা করি। এবং সে জায়গায় দাঁড়িয়ে সুমিতা আরও একটা বিষয় যে কনসেন্ট্রেশন বাড়ানো, মনোযোগ বাড়ানো, এটাও তো মানসিক চাপ থেকে দূরে রাখতে অনেকটা সাহায্য করে, সেক্ষেত্রে যোগ প্রাণায়াম এগুলোর দিকে আপনারা কতটা জোর দিতে বলছেন? হ্যাঁ, এগুলো দেখুন ট্রিটমেন্টটা তো এখানে হয়ে গেল বিভিন্ন ধরনের। এবার আমাদের যেটা আমি প্রথমে বলছিলাম যেটা মাইন্ড সেটআপের একটা ব্যাপার যে আমার মনকে স্থির করা যে আমি কিভাবে হ্যান্ডেল করব যে কোনো জিনিস, তার জন্য কিছু প্রাণায়াম আছে এবং তার সাথে মেডিটেশন টেকনিক্স আছে যেগুলো কিন্তু বাড়িতে করলে দেখা যাবে যে এই চিকিৎসা পদ্ধতির পাশাপাশি করলে আমি লাইফ টাইম ধরে নিজেকে কিন্তু একদম সঠিক জায়গায় রাখতে পারবো, যে আমার মাইন্ডটা একদম ওইভাবেই সেট আপ করতে পারবো যে আমি প্রত্যেকটা ব্যাপারকে কিন্তু পজিটিভলি দেখবো, তার সলিউশন কিন্তু পজিটিভলি বেরোবে এবং আমার স্ট্রেসটা কিন্তু কন্ট্রোল থাকবে বা আমি সেটাকে হ্যান্ডেল করতে পারবো সেই সময়। তার জন্য এগুলোর কিন্তু মানে অ্যাপ্লিকেশন সবসময়ই থাকবে মানুষের, ঠিক আছে? যে ধরুন ট্রিটমেন্ট নিয়ে সে চলে গেলো, সে সুস্থ হলো, সে রিল্যাক্সড ফিল করলো, সে ভালো থাকছে, এখন তার আর কোনো প্রবলেম হচ্ছে না বা সেই জায়গাটা ঠিক আছে, ঠিক হয়ে গেছে তার, কিন্তু তার সাথে সাথে কিন্তু সবসময় একটা কিন্তু পজিটিভিটি নিজেকে ক্যারি করতে হবে বা রাখতে হবে। তার জন্য কী করতে হবে, কিছু প্রাণায়াম আছে, কিছু ভিজুয়ালাইজেশন টেকনিক্স আছে যেগুলো আমাদের কিছু কাল্পনিক আমাদের চিত্র মানে স্বপ্ন দেখার মতো ওটা কিন্তু আমরা জেগে দেখতে পারি, ঠিক আছে? আমাদের স্টেট অফ মাইন্ড এমন করে নেওয়া যায় যেখানে আমরা যদি ওই ভিজুয়ালাইজেশনগুলো করি বা আমরা স্বপ্ন দেখি জিনিসগুলোকে, তাহলে সেগুলো কিন্তু আমাদের জীবনে সেইভাবেই পজিটিভলি ফিরে আসবে। তো এগুলো বিভিন্ন কিছু আছে যেগুলো আমরা পেশেন্টদেরকে শিখিয়ে দিই, যেগুলো বাড়িতে করলে রেগুলার প্র্যাকটিস করতে 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 সে তার সে যেমনটা চাইছে সেটাকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে। সেক্ষেত্রে সুমিতা আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করেছি, ধরুন অভিভাবকদের কী করতে হবে সেই আলোচনা করেছি, বা আমাদের নিজেদেরকে কতটা সুস্থ রাখতে হবে, নিজেরা কতটা নিজেদের কথা ভাববো সেটাও করেছি, কিন্তু ওই যে আমরা বলছিলাম না যে পরিবেশ পরিস্থিতির উপর অনেকটা নির্ভর করে, তাই আমার বাড়ির লোকজন, আমার চারপাশের লোকজন, তাদেরকে কতটা সাপোর্টিভ হওয়া প্রয়োজন, তাদেরকে কতটা ভাবানোর প্রয়োজন?
দেখুন, ফ্যামিলি মানে হচ্ছে একটা, মানে পরিবার মানে হচ্ছে সব আমার নিজের লোক, এটা ঠিক আছে। এবার প্রত্যেকের মধ্যেই যদি, যখনই আমরা দেখবেন কোথাও এক্সাম্পল দিই না একটা ভালো কিছুর, একটা গ্রুপের এক্সাম্পল দিই, তখন সেটাকে আমরা পরিবার হিসাবেই বলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার যখন বাড়িতে নিজের পরিবারটা রয়েছে, সেই ফ্যামিলির প্রত্যেকজন মেম্বার যদি সত্যি নিজেকে সেই পার্ট অফ দ্য ফ্যামিলি ভাবে, সে তারা কিন্তু সবাই কোঅপারেট করবে। এবং প্রবলেমটা একজনের হলেও সেটা যেহেতু এফেক্ট পড়বে সবার ওপরে, এবং উল্টোটাও করা উচিত যে প্রত্যেকজন মেম্বারের কিন্তু একটা সেখানে কী বলবো, সাপোর্ট দরকার, যে যার এই প্রবলেমটা হয়েছে তাকে কীভাবে সেইটার থেকে রিলিফ দেওয়া যায়, তাহলে কিন্তু এই জিনিসটা খুব ইজি হয়ে যায়। সেক্ষেত্রে সুমিতা, আপনার কি মনে হয় যে মন ভালো রাখার জন্য তো আমি ট্রিটমেন্ট করালাম, পঞ্চকর্মা দিলাম, চিকিৎসা চলছে, সাইকোলজিক্যাল পার্টটার দিকেও আমরা নজর রাখছি, কাউন্সেলিং চলছে, যোগ প্রাণায়াম করছি, কিন্তু তারপরেও তো আনুষঙ্গিক অনেক বিষয় আছে যে কাজগুলো করলে আমাদের মন ভালো থাকে, বা মন ভালো রাখার জন্য আর কী কী করা উচিত? প্রথম কথা হচ্ছে নিজেকে কিছুটা সময় দেওয়া উচিত। প্রত্যেক মানুষের নিজের একটা, নিজের জন্য কিছুটা সময়, মানে আমরা ফ্যামিলির জন্য টাইম দিই, বন্ধুদের জন্য টাইম দিই, অফিস বা বিজনেসে টাইম দিই, প্রফেশনাল জগতে টাইম দিচ্ছি, এবার নিজের জন্য কিন্তু, শুধু নিজের জন্য কিন্তু একটা ঘন্টা হলেও দেওয়া উচিত। সেখানে আমি কিন্তু নিজের জন্য যে টাইমটা দেব, সেখানে আমার নিজের পছন্দের সব কাজগুলো করব, ঠিক আছে। সেটা হতে পারে আমি গান শুনতে পারি, হতে পারে আমি বই পড়তে পারি, হতে পারে আমি কারোর সাথে গল্প করে আমি আনন্দ পাই, সেটার জন্য আমি সেই এক ঘন্টাটা দেব। বিভিন্নভাবে মানুষ বিভিন্নভাবে সেটাকে, মানে কী বলবো, ইউজ করতে পারে সেই সময়টাকে, কিন্তু নিজের জন্য দিতে হবে। এবং সেই নিজের জায়গাটায় আমি যখন নিজেকে আনন্দ দেওয়ার জন্য, নিজেকে খুশি করার জন্য কিন্তু সেই টাইমটা আমি দেব, বা নিজের আপলিফটমেন্ট মানে আপগ্রেড করার জন্য, মানে বলছিলাম না, মানে কিছু স্কিল দরকার, লাইফ স্কিল বলে না, সেই জিনিসগুলোর জন্য কিন্তু দেব, যাতে আমার নিজেও হ্যাপি থাকতে পারি এবং আমার আশেপাশের যে প্রবলেমগুলো সেগুলোকেও সলভ আউট করতে পারি একেবারে। এবং সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু আলোচনা আমরা এভাবে, অর্থাৎ মনের আলোচনা আজকে করলাম ক্যালকাটা এর এই পর্বে, তাই অনুষ্ঠান তো শেষ করতে হবে। সুমিতদাকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য, কিন্তু একটা কথা না বললেই নয়, তা হলো এই আলোচনা করতে করতেই হঠাৎ করে মনে হলো যে আমরা যদি কোনো বিষয়কে ভীষণ সহজভাবে নিই সুমিতদা, তাহলে বোধহয় সেটা কোনোভাবে কঠিন বা চাপ সৃষ্টিকারক হতে পারে না। এবং সে জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা, মানে যে কটা লাইন আমার হঠাৎ করে মনে পড়লো, যে আমরা হয়তো অনেকেই পড়েছি যে কবিগুরুর লেখা চারটে লাইন, মনে রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, তাই সত্যি বা যে কোনো বিষয়ে সহজ যা ঘটছে সেটা ঘটার ছিল, এটা ভেবে যদি আমরা এগিয়ে চলি, এটার সঙ্গে যদি আমরা লড়াই করি এবং নিজের সঙ্গে যদি আমরা কিছুটা সময় বোঝাপড়া করতে পারি, তাহলে বোধহয় এই মানসিক চাপ থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারবো। তবে আজকের পর্ব এখানেই শেষ করছি, অবশ্যই পরবর্তী পর্বে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মন থেকে সুস্থ থাকুন, নমস্কার।